প্রথম কথা হচ্ছে যে আমার তো একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং এটা হচ্ছে জলবায়ু এবং পরিবেশ, সংসদীয় স্থায়ী কমিটির আমার সভাপতি। সুতরাং এখানে রাজনৈতিক আলাপ আলোচনা করার ম্যান্ডেট কিন্তু আমার নাই এবং আমি সেটা করবো না। তবে যেটা আমি এমনি বলতে পারি যে পিটার হাসের সাথে যদি কারোর দেখা হয়, শুধু আমরা নির্বাচন আর রাজনীতি নিয়ে কথা বলবো এমন তো না। আমরা যদি বাংলাদেশ আর আমেরিকার সম্পর্কটা দেখি, দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা কিন্তু বেশ গভীর, এটা বিস্তৃত, এটা গতিশীল, এবং আমাদের বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা অন্যতম চ্যালেঞ্জ, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এবং আগামীতে যে দুবাইতে যে কপের আয়োজনটা হবে, সেখানে আমেরিকার মতো যে উন্নত দেশগুলো আছে তাদের ভূমিকার উপর কিন্তু নির্ভর করবে আমরা একটা সফল চুক্তি সেখান থেকে বের করে আনতে পারবো কি না। সুতরাং কথা বলার তো অনেক কিছুই আছে, দেখা হলেই যে রাজনীতি নিয়ে কথা বলতে হবে বা নির্বাচন নিয়ে কথা বলতে হবে এমনটা না। না, আমার কথা হচ্ছে, ধরুন আমাদের যে নির্বাচনের কথা ভাবা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কী ধরনের নির্বাচন চায়, আপনার আরেক দেশের নাগরিক কী বললো না বললো। তার চেয়ে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে দায়বদ্ধতা আছে মানুষের কাছে বা আমাদের সংবিধানে যে বিষয়গুলো আছে আমরা কিন্তু সেগুলোকেই গুরুত্ব দেব। হ্যাঁ, কেউ যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমাকে কোনো কিছু বলে এবং আমি যদি মনে করি যে সেটা আমাদের দেশের স্বার্থে সে বলছে বা আমাদের সংবিধানের আলোকে বলছে, তাহলে সেটা গ্রহণ করতে তো কোনো সমস্যা নেই। তো আমেরিকা বা ইউ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইবে সেজন্য আমি চাইব, বিষয়টা কিন্তু তেমন না। তবে আলোচনাটা এমন হচ্ছে যে ওরা চাচ্ছে এবং আমরা চাচ্ছি না, মানে এটা তো আমরাও চাইবো। হ্যাঁ, আমি একজন সংসদ সদস্য হিসাবে আমি কী পরিমাণ কাজ করলাম, আমার কাজের মূল্যায়নটা মানুষ কীভাবে করছে, আমার প্রতি আগামীতে তাদের আস্থা আছে কি না, সেটা আমি মনে করি আমরা প্রতিটি সংসদ সদস্য কিন্তু সেই বিষয়টি চাই। এবং আমরা চাই যে ইলেকশনটা যেন আপনার কম্পিটিটিভ ইলেকশন হয়, আমার বিপক্ষে প্রার্থী থাকবে। এখন কোন দল আসবে কোন দল আসবে না সেটা তো আমাদের দেখার বা বলার বিষয় না, সব প্রতিটা দলের তাদের একটা মানে এখতিয়ার আছে। তারা যদি মনে করে ইলেকশনে আসবে আসবে, আর যদি মনে করে আসবে না।